বুধবার সকালে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে আগরতলা শহরে চারটি শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে শপিং মল খোলা রাখার কারণ এই চারটি শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে সদর মহকুমা শাসক অফিস থেকে চারজন ডিসিএম এর নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল পুলিশকে সঙ্গে নিয়ে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শপিং মলে হানা দেয়। চারটি শপিং মল বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সদরের ডিসিএম জানান, করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে কার্ফিউ জারি রয়েছে, এই সময়কালে বিধিনিষেধ জারি করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে শপিং মলগুলি খুলে দিব্যি ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণেই সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে শপিং মলগুলিতে হানা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয়, এখনও পর্যন্ত কোনো শপিং মলকে আর্থিক জরিমানা করা হয়নি। যেসব শপিং মল খোলা পাওয়া যাচ্ছে সেই সব শপিং মলের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে বুধবার বেলা চারটের মধ্যে অফিসে যাবতীয় কাগজপত্র নিয়ে গিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে চারজন ডিসিএম, আমরা আমাদের টিম সহ পুলিশ প্রশাসন সহ আমরা এসেছি। এখানে সরকারি নির্দেশ অমান্য করে যেসব শপিং মলগুলো খোলা রয়েছে, যেসব শপিং কমপ্লেক্সগুলো খোলা রয়েছে, সেগুলোকে বন্ধ করতে এসেছি। এখানে দেখা গেছে বেশ কয়েকটা শপিং মল সরকারি নির্দেশ অমান্য করে, যেহেতু দু তারিখ অবধি আমাদের কার্ফিউ জারি করা হয়েছে, তো সেই সরকারি নির্দেশকে অমান্য করে বেশ কিছু শপিং মল খোলা রয়েছে, তো সেই শপিং মলগুলোকে বন্ধ করার জন্য আমরা এসেছি। সদর মহকুমা প্রশাসনের এই ধরনের অভিযান ঘিরে নানান মহলে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। কেননা গত বেশ কিছুদিন ধরে আগরতলা শহরে কিছু সংখ্যক বড় বড় দোকান, শপিং মল খুলে দিব্যি ব্যবসা চালানো হচ্ছে। সবকিছু দেখে শুনেও এতদিন কেন শপিং মলগুলি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করা হলো না, তা নিয়েও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।